নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে লেবার কার্ড বানাতে হবে তো লেবার কার্ড আপনি আপনার মোবাইল থেকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেই প্রসেসটাই আপনাদের আমি দেখিয়ে দেবো জানেন আপনারা লেবার কার্ডের অনেক রকম সুবিধা আছে তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার হলে ভালো হয় ওপেন করে নেবেন এই ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনি দেখুন এইখানে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে যাবে এবং আপনি নিচের দিকে পরপর যাবেন এবং ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এই ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পর সার্চবারে এসে আপনাকে টাইপ করতে হবে ই ডিস্ট্রিক্ট লিখে ই ডিস্ট্রিক্ট লিখে টাইপ করার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনার কাছে পরবর্তী পেজটা খুলে যাবে এখানে দেখুন বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের অফিসিয়াল পেজে চলে আসবেন এই অফিসিয়াল পেজটাতে আসার পরে ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে এবং ক্যাপচা আছে তো ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আপনি লগ করে নিতে পারেন কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নেই তাই আমরা এই নিউ রেজিস্ট্রেশন বটনে ক্লিক করব এই নিউ রেজিস্ট্রেশন বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার কাছে একটা নতুন পেজ লোডিং হচ্ছে এবং এই পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এই ধরনের একটা ইন্টারফেস যেখানে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস ক্রিয়েট ইয়র অ্যাকাউন্ট এবং ওটিপি ভেরিফিকেশান এই তিনটা স্টেপ পেরোতে হবে তো তার জন্য দেখুন প্রথমে আমাদের কী করতে হবে পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে ফুল নেম দিতে হবে তারপর মোবাইল নম্বর দিতে হবে তারপর ইমেল অ্যাড্রেস যদিও ম্যান্ডেটরি নয় আপনি দিলেও দিতে পারেন এবার আমি দেখুন আমি দিয়ে দিয়েছি নাম এবং মোবাইল নম্বর সেই সঙ্গে নেক্সট বটনে ক্লিক করব। নেক্সট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নম্বরটা দেওয়া আছে তো এরপর দেখুন এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে বলতে বলতেই দেখুন ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা কপি করে রেখে দিচ্ছি কপি করে রেখে দেওয়ার পর এখানে কিন্তু আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এন্টার করবো এবং পাসওয়ার্ড কনফার্ম করে সেটাও এন্টার করব দেখুন ইউজার নেম আপনাকে কিভাবে এন্টার করতে হবে এই যে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি প্রথমে লেটার তারপর সংখ্যা দেবেন এবং পাসওয়ার্ডের মধ্যে লেটার থাকবে সংখ্যা থাকবে ক্যাপিটাল লেটার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করলে এই ধরনের ওটিপি কনফার্মেশন চাইবে তো তার জন্য আপনাকে অ্যাড্রেসের ঘরে প্রথমে অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি আছে এই এন্টার ওটিপিতে ও এন্টার করবেন যদি না এসে থাকে তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন আমি এবার সাবমিট বটনে ক্লিক করব। সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন সাকসেস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড তো এটা চলে এসেছে এরপর এই যে লগ ইন বটনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই মূল পেজে আবার আপনি ফিরে যাবেন তারপর দেখুন সেম প্রসেস এইখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে তো আপনি চাইলে এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানটিতে ক্লিক করেও আপনি লগ ইন করতে পারেন তো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন লগ ইন বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের একটা পেজ লোড নেবে আপনি একটু ওয়েট করবেন দেখবেন আপনার কাছে নেক্সট পেজটা খুলে গেছে এবার দেখুন আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন অনেকগুলো অপশানের মধ্যে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এবং এই বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন লেবার এবং আর্ট নম্বর লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন কয়েকটা অপশান এসে গেছে তার মধ্যে প্রথম অপশানটা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশান ওয়ার্কার্স বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন প্রসেস এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নেক্সট পেজে চলে আসবেন যেটা এইভাবে লোডিং নেবে তো আপনি একটু ওয়েট করবেন পরবর্তী পেজ খুলে গেছে এবার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে তো প্রথমে দেখে নেন আপনাকে এখানে লেখা আছে যে নব্বই দিনের বেশি এক বছরের মধ্যে আপনাকে এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে দ্বিতীয় অপশানে যেটা লেখা আছে দেখুন আপনার বয়স আঠারো থেকে ষাটের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছরের নিচে বা ষাট বছরের ঊর্ধ্বে হলে হবে না ডকুমেন্ট কি কী দরকার দেখুন ডকুমেন্টসের মধ্যে প্রথমে আপনার এজ প্রুফ লাগবে যেটা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে ভোটার আইডেন্টি কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে তারপর দেখুন এখানে সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার আর এখানে দেখুন আপনি একটি অপশান লক্ষ্য করবেন অনেকগুলি অপশানের মধ্যে গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট হলেও কিন্তু তা গ্রহণযোগ্য হবে সঙ্গে একটা ফটোগ্রাফ লাগবে ওয়ান কপি ফর স্ক্যানিং অর্থাৎ আপনাকে স্ক্যান করে এই ফটোকপিটা দিতে হবে তো এরপরে দেখুন ফি ডিটেলসটা দেওয়া আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি কুড়ি টাকা এবং সাবস্ক্রিপশান ফি আছে দেখুন তিরিশ টাকা আর আপনি যদি সিএসসি থেকে করে থাকেন তাহলে এখানে আপনাকে এক্সট্রা কিন্তু একটা কুড়ি টাকা দিতে হতে পারে সিএসসি ফি যে দেখুন লেখা আছে কুড়ি টাকা এরপর দেখুন এই যে চেক চেকবক্সটা আছে এইখানে আপনি চেক করবেন তারপর অ্যাপ্লাই করবেন তো এখানে আপনি চাইলে প্রিন্টও নিয়ে নিতে পারেন আমি এখানে অ্যাপ্লাই করবো যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশান করছি তো তারপরে ক্লিক করলে আপনি দেখবেন একটু লোডিং নেবে এবং আপনার কাছে ফর্মটা খুলে যাবে সহজ একটা ফর্ম এখানে আপনার ডিটেলসটা দিতে হবে যেটা বেসিক ইনফরমেশান তো চলুন আমি আপনাদের একটা ডেমো ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি প্রথমে যেতে লেখা আছে দেখুন স্যালুটেশান তো এখানে আপনি প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে মিস্টার সিলেক্ট করে নিচ্ছি তো মিস্টারটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথমে এখানে ফার্স্ট নেম দিতে হবে তারপর আপনাকে মিডিল নেম দিতে হবে এবং সবশেষে এখানে লাস্ট নেম দিতে হবে তো আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যদি কিছু থেকে থাকে তারপর এখানে আপনাকে দেখুন ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে এই ক্যালেন্ডারে আপনি প্রেস করবেন প্রেস করলে দেখতে পাবেন আপনার কাছে এই ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এই ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলে ডান দিকে যে এজ লেখা আছে দেখুন এখানে এজটা অটোমেটিক্যালি চলে আসবে এবার দেখুন আপনাকে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে তো জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশান ডেটটা অটোমেটিক্যালি চলে এসেছে এরপর মোবাইল নম্বর দিতে হবে তারপর আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আধার নম্বর দিতে হবে বিপিএল কিনা না সেটা সিলেক্ট করে নিতে হবে তো আপনাদের এক্ষেত্রে বলে রাখি যে আপনি দেখুন এই স্টার মার্কগুলো আছে যে লাল রঙের স্টার মার্কসগুলো আছে এইগুলো কিন্তু ম্যান্ডেটরি এইগুলো ফিল করতে হবে আর যেগুলোতে স্টার মার্কস নেই সেগুলো আপনি না দিলেও না দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো এখান থেকে আপনাকে এবার কাস্ট সিলেক্ট করে নিতে হবে এখানে কাস্টটা সিলেক্ট করে নেওয়ার জন্য প্রেস করবেন এবং আপনি কাস্টটা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন আছে রিলিজিয়ন এখান থেকে রিলিজিয়নটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে রিলিজিয়নটা সিলেক্ট এবার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনার কান্ট্রি এবং স্টেট সিলেক্ট করাই আছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ডিস্ট্রিক্ট দেখুন আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সাব ডিস্ট্রিক্টটাও আপনি সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনি গ্রামাঞ্চলের যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন রুরাল না হয় শহরাঞ্চলের হলে আরবান সিলেক্ট করে নেবেন এরপর দেখুন আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি এইগুলো সিলেক্ট করে নেবেন তো রুরাল যেহেতু সেই জন্য ব্লক এসেছে এরপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ব্লকের নাম তো আমি এখান থেকে একটা ব্লকের নাম সিলেক্ট করে নিলাম এরপর দেখুন ভিলেজ এবং অন্যান্য যা কিছু আছে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো দিতেই হবে এছাড়া এগুলো আপনি পারলে ফিল করে নিতে পারেন তো চলুন আমি সবগুলো ফিল করে নিচ্ছি ফিল করে নেওয়ার পরে আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে পিনকোডটা আপনাকে দিয়ে দিতে হবে পিনকোডটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেভ এবং নেক্সট বটনে ক্লিক কর তো আমি এখানে একটা জিনিস ভুলে গেছি আপনার মেরিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি ম্যারেড না আনম্যারেড না সিঙ্গেল সেটা আপনি সিলেক্ট করে নেবেন এরপর সেভ এবং নেক্সট করলে এই ধরনের লোডিং নেবে পেজটা এবং লোডিং নেওয়ার পরে আপনার কাছে নেক্সট পেজটা আসবে তো আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরেই দেখতে পাবেন আপনার কাছে নেক্সট পেজটা খুলে গেছে এখানে আপনাকে দিতে হবে আপনার পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলস তো এখান থেকে আপনি যদি আপনার প্যারেন্ট ডিটেলস দিতে চান তা দেবেন না হয় যদি হাজব্যান্ড ডিটেলস দিতে চান মহিলা হলে সেটা আপনি দেবেন তো এখানে দেখুন এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্যারেন্ট না হাজব্যান্ড কোনটা দেবেন তো ফাদার মাদার কিংবা হাজব্যান্ড সেটা সিলেক্ট করে নিতে হবে আপনাকে তারপর এখানে দেখুন স্যালুটেশানটা সিলেক্ট করে নিতে হবে তার আপনি এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এগুলো ফিল করে নেবেন তারপর পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে এসে ডান দিকে সেম অ্যাজ প্রিভিয়াস এই চেক চেকবক্সে চেক করবেন দিলে দেখতে পাবেন সবগুলো আবার আগের মতো ফিল হয়ে গেছে যা আপনি আগে ফিল আপ করেছিলেন এরপর দেখুন এমপ্লয়মেন্ট ডিটেলস অব লাস্ট টুয়েলভ মান্থস এখানে কিন্তু এই ঘরগুলি যেগুলিতে স্টার মার্কস নেই এগুলি কিন্তু ম্যান্ডেটরি নয় আপনি চাইলে ফিল করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনি এই স্টার মার্কস থেকেই ফিল করবেন যেখানে দেখুন নেচার অফ জব লেখা আছে কী ধরনের কাজ সেটা আপনি লিখবেন আপনি ম্যাশন হলে ম্যাশন লিখবেন এরপর স্টার্টিং ডেট এবং এন্ড ডেট এ দুটো এমন দেবেন যাতে নব্বই দিন অন্তত হয় তারপর দেখুন ডান এই অ্যাড বটনে আপনি ক্লিক করে আরও যোগ করে নিতে পারেন এরপর আপনাকে দিতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেলস যেখানে প্রথমে ব্যাংকের নাম তারপর আইএফএসসি কোড এরপর ব্রাঞ্চের ডিটেলস তারপর অ্যাকাউন্ট নম্বর এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি দেখুন নিচে আছে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স ডিটেলস অর্থাৎ আপনার ওপর নির্ভর করে আপনাদের পরিবারের যে সদস্যরা তাদের নাম এখানে দেবেন তো আপনি এখানে নাম দিবেন তারপর এজ দেবেন তারপর রিলেশানটা কি তার সঙ্গে আপনার তা দেবেন এবং জেন্ডার কি তাও দেবেন তারপর অ্যাড করে আবার নতুন একজনকে অ্যাড করতে পারেন তো যদি একাধিক হয়ে থাকে এবার নমিনি ডিটেলসে আপনাকে নমিনির নাম নমিনির অ্যাড্রেস নমিনির এজ এবং সেই সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে রিলেশান আপনার সঙ্গে নমিনির রিলেশান কি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে আছে জেন্ডার অফ নমিনি এখানে আপনি যা সিলেক্ট করবেন সেই অনুযায়ী জেন্ডার চলে আসবে সেটাও সিলেক্ট করে নেবেন তারপর দেখুন আপনি কত পার্সেন্ট শেয়ার দিচ্ছেন যদি একজনকে সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবেন দুজন হলে আপনি যেভাবে চাইবেন সেভাবে ভাগ করবেন এবং যদি যোগ করতে চান কাউকে অ্যাডবাটনে ক্লিক করে যোগ করবেন এবার আদার ডিটেলসে এইগুলো পি ইএসআই এগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে দিতে পারেন না হয় এই স্টার মার্কস দেওয়া এখানে দেখুন স্ট্যাটাস অফ কনস্ট্রাকশন সেলফ এমপ্লয়েড আপনি সিলেক্ট না করে ওয়েগ এমপ্লয়েড করলেই ভালো হয় তো তারপরে দেখুন নিচে আছে সার্টিফিকেশান অফ আইডেন্টিফিকেশন অ্যাটাচড তো এখানে আপনি অবশ্যই ইয়েস করবেন কেন সেটা আপনাকে অ্যাটাচ করতেই হবে তারপর দেখুন এখানে আই অ্যাকসেপ্ট এই চেকবক্সে চেক করবেন এবং নিচে সেভ অ্যান্ড নেক্সট এই বটনটায় আপনি ক্লিক করবেন তো এরপরেই আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এই যে সাতাশ নম্বর ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই সাতাশ নম্বর ফর্মটা আপনাকে ফিল করে আপলোড করে নিতে হবে তারপর আপনি পেমেন্ট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটা করা হয়ে যাবে তো আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ